সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবন যাপনের নানা খবর নিয়ে। সাথে আছি আমি সূচনা হাসান। দেশের উদ্যোক্তাদের বিনিয়োগের অর্থ দেবে দেশ সেরা বিনিয়োগকারীরা। হ্যাঁ দর্শক, ঠিকই শুনছেন, কারণ বাংলাদেশে প্রথমবারের মতো এসেছে সম্ভাবনাময় উদ্যোক্তাদের স্বার্থে আয়োজিত বিজনেস রিয়ালিটি শো রবি প্রেজেন্টস শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ, পাওয়ার্ড বাই স্টার্ট আপ বাংলাদেশ। We're here on set in Dhaka where we are recording. বিশ্বের জনপ্রিয় রিয়েলিটি শো Shark Tank. Shark Tank এখন বাংলাদেশে। বাংলাদেশেও তাদের যাত্রা শুরু হয় Shark Tank বাংলাদেশ নামে। শুক্রবার সন্ধ্যায় গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় এই রিয়েলিটি শোর আনুষ্ঠানিক কার্যক্রম। 2001 সালে জাপানের নিপ্পন টিভিতে মানি টাইগার্স নামে ভিন্নধর্মী রিয়েলিটি শো চালু হওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয়তা পায় বিশ্বজুড়ে। 50 লাখ টাকা, 1 কোটি টাকা, 3 কোটি টাকার বিনিময়ে। তারপর কখনো ড্রাগনস ডেন, কখনো লায়ন্স ডেনে, কখনো শার্ক ট্যাঙ্ক নামে অনুষ্ঠান প্রচারিত হয়। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তার রেশ ধরেই দেশের সবচেয়ে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গের প্রযোজনায় নির্মিত হয় এই রিয়েলিটি শোটি। নিজের ব্যবসার পরিধি সফলভাবে বৃদ্ধি করে যাচ্ছেন। যেহেতু এটা একটা ফ্র্যাঞ্চাইজ শো, এর অনেক নিয়ম কানুন আমরা আগে থেকেই জানি যে আসলে কী করতে হবে কী করতে হবে না। সো বাড়তি প্রেশারটা আসলে কম থাকে এখানে, আমি বলবো যে কমফোর্ট লেভেলটাই বেশি। আয়োজকরা বলছেন, বহুল প্রত্যাশিত এই শোটি সারা দেশে বিনোদনের পাশাপাশি জ্ঞান, উদ্ভাবন এবং বিনিয়োগের সুযোগগুলিকে আলোকিত করতে সফল হয়েছে। More than $6 billion of revenue generated from companies that are involved with Shark Tank. Almost $1 billion invested through Shark Tank around the world. So we're really, really proud and happy to bring this same kind of program to Bangladesh. গত 6 মাসে প্রায় 3.5 লক্ষ টাকার সেল করেছি। Shark Tank বাংলাদেশের প্রথম পর্বে ছিলেন 4 জন সম্ভাবনাময় উদ্যোক্তা এবং তাদের প্রত্যেকেই নিজেদের নতুন নতুন ব্যবসায়িক আইডিয়া শার্কদের সামনে তুলে ধরেন। এই শো এর মাধ্যমে সফলতার নতুন সম্ভাবনার দ্বার খুলে যাওয়ায় উচ্ছ্বসিত শার্করাও। শার্কদেরও খুব ইন্টারেস্টিং ছিল, কারা নিজেরা সেলফ মেড, কারা বড় বড় ফান্ড ম্যানেজ করে। সো অনেক রকমের ইন্টারেস্টিং আইডিয়াসগুলিকে নিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারাকশন হয়েছে আমাদের বোথ শার্কদের সাথে এবং যারা উদ্যোক্তা তাদের সাথে। রিয়েলি এক্সাইটিং ফর অল এন্টারপ্রেনিউরস ইন বাংলাদেশ, কারেন্ট এন্টারপ্রেনিউরস এন্ড ফিউচার এন্টারপ্রেনিউরস অ্যাজ ওয়েল। সো উই আর হিয়ার অ্যাজ শার্কস টু হেল্প দেম, গাইড দেম, মেন্টর দেম এন্ড গিভ দেম অ্যান অপরচুনিটি to succeed in their business but also to showcase their talent. তো Shark Tank-এ যেটা হচ্ছে, ডাইরেক্ট উদ্যোক্তারা শার্কদের সাথে একটা কমিউনিকেট করতে পারছে। সো আমরা কিন্তু শুধু তাদের নাম্বারস দেখছি না, বা আমরা তাদের কী কতটুকু লাভ লোকসানের বাইরে আমরা তাদের পার্সোনালিটি দেখছি, আমরা তাদের প্যাশনটা দেখছি। প্রতি শুক্রবার রাত 10টায় OTT প্ল্যাটফর্ম বঙ্গ এবং দীপ্ত টিভিতে দর্শকরা উপভোগ করতে পারবেন Shark Tank রিয়েলিটি শোর পর্বগুলো। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সময়টা এখন প্রচণ্ড গরমের, উচ্চ তাপমাত্রায় সর্বোচ্চ ঝুঁকি থাকে হিট স্ট্রোকের। দর্শক, একজন চিকিৎসকের পরামর্শে এবারে জানাবো কী কী ভুলে হতে পারে এই হিট স্ট্রোক, কীভাবেই বা হবেন এর থেকে সাবধান। আমাদের শরীরে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, একটা তাপমাত্রা আছে। শরীর সবসময়ই চায় এই তাপমাত্রাটা মেনটেন করার, এবং যখন শরীরের তাপমাত্রা বেড়ে যায় তখন সেটা ঘামের আকারে, ঘামের মাধ্যমে এই তাপমাত্রাটা কমিয়ে নিয়ে আসা হয়, শরীর সেটাকে ব্যালেন্স করে। কিন্তু কোনো কারণে যদি এই তাপমাত্রাটা মেনটেন করতে না পারে, যেমন ধরেন একজন রিকশাওয়ালা ভাই বা একজন দিনমজুর ভাই যে সারাদিন খাটাখাটনি করতেছে, ওইভাবে পানি সে খাচ্ছে না, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফ্লুইড খাওয়ার কথা, এই ফ্লুইড সে পাচ্ছে না, সেক্ষেত্রে শরীরে তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং এই শরীর থেকে ঘাম কম বের হচ্ছে, তখন তিনি হিট স্ট্রোক করেন। যেই মানুষটি হিট স্ট্রোক করেছেন তাকে ওই জায়গা থেকে সরিয়ে একটা ছায়াযুক্ত স্থানে নিয়ে আসা, তার কাপড় চোপড় যথাসম্ভব খুলে ফেলা এবং পানি দিয়ে, কাপড় দিয়ে তার সারা শরীরটা ভালোমতো মোছা। যদি আইস ব্যাগ পাওয়া যায় আইস ব্যাগ ব্যবহার করা, আইস ব্যাগ দিয়ে তার ঘাড়ে ধরা, তার শরীরে স্পঞ্জ করা। তো এই বিষয়গুলো ওই খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। যদি আমরা এই খুব তাড়াতাড়ি আমরা পেশেন্টকে এই সেবাটা দিতে পারি, তাহলে হিট স্ট্রোক 30 মিনিটের মধ্যেই বা 1 ঘন্টার মধ্যেই পেশেন্ট সুস্থ স্বাভাবিক জীবনে চলে আসে। বৈশাখ এলেই একসময় দোকানিরা আয়োজন করতেন হালখাতা অনুষ্ঠানের, যার প্রচলন এখন অনেকটাই কমে গেলেও ব্যবসায়ীদের বিকিনির গল্পে ঠিকই ছাপ থাকে বৈশাখের। তেমনই এক বৈশাখী আয়োজন করেছে আমিন জুয়েলার্স। প্রতি বছরের মতো এবারও রাজধানী বসুন্ধরা শপিং মলে বৈশাখী উৎসব ও হালখাতা পালন করে প্রতিষ্ঠানটি।
উৎসবটি হয় মূলত গ্রাহকদের নিয়ে। তাছাড়া প্রদর্শন করা হয় নতুন বছরের বিভিন্ন ধরনের নতুন ডিজাইন ও কালেকশন। বিয়ে, ঈদ কিংবা যে কোনো অনুষ্ঠান সামনে রেখে এবারের বৈশাখী আয়োজনে ক্রেতা উপস্থিতির পাশাপাশি ব্যাচে বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। আমরা ধরে রেখেছি তো সেই 1966 থেকে, আমাদের কিছু করোনাকালীন সময়ে আমরা এটা করতে পারিনি। তারপরে গত বছর পুরো বৈশাখটাই গিয়েছে রমজান মাস, তার জন্য আমরা সেটা গত বছরও করতে পারিনি। তো এবারও পড়ে গেছে ঈদের ছুটিতে, সেইভাবে আমরা করতে পারিনি। ধরে রাখছি সেই 1966 থেকে এই পর্যন্ত, যার কারণে এবার আমরা করছি, সবাইকে মনে করছি, সবাই আসছে, সাড়া দিচ্ছে। বাংলাদেশের স্থপতিদের অনুপ্রেরণা যোগাতে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট IAB এর সর্বোচ্চ সম্মাননা IAB গোল্ড মেডেল 2023 প্রদান করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড বলরুমে আয়োজন হয় এই অনুষ্ঠানের। একই দিনে দেয়া হয় IAB অ্যাওয়ার্ডস 2023 ও IAB ইন্টেরিয়ার ডিজাইন অ্যাওয়ার্ডস 2023। উপস্থিত ছিলেন দেশের পেশাজীবী, গবেষক ও স্থপতিরা। গেল বছরের 25 অক্টোবর থেকে শুরু হয় এই পুরস্কার কার্যক্রম। আয়োজকরা জানান, দেশের স্থাপত্য ধারা সমৃদ্ধ করতে স্থপতিরা অসামান্য ভূমিকা রাখছেন। তাদের কল্পনা শক্তি ও কারিগরি জ্ঞানের মাধ্যমে এই খাতের টেকসই উন্নয়ন ঘটছে। দেশে প্রথমবারের মতো আয়োজিত হলো ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি আর্ট ফেস্টিভ্যাল 2024। প্রতিবন্ধী শিল্পীদের নিয়ে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘমেয়াদী প্রচেষ্টায় বহিঃপ্রকাশ হিসেবে চলে ইন্টারন্যাশনাল ডিসএবিলিটি আর্ট ফেস্টিভ্যাল, যেখানে মুক্তিযুদ্ধের স্মরণে একটি অনবদ্য থিয়েটার পারফরমেন্স নৈঃশব্দে 71 পরিবেশিত হয়। প্রদর্শিত হয় সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য সহ আরও নানা শিল্পকর্ম। ছিল থিয়েটার পারফরমেন্স, প্যানেল আলোচনা, ফিল্ম প্রদর্শনী ও মেলার আয়োজন। অনুষ্ঠানের সমাপনী দিনে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। ঢাকা থিয়েটার ও ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স অ্যান্ড ডেভেলপমেন্ট এর অংশীদারিত্বে 2019 সালে চালু হয় এই প্রকল্পটি। আইফোন লাভারদের জন্য এবারের আয়োজন। প্রতি বছর সেপ্টেম্বরে আসে এই জনপ্রিয় ব্র্যান্ডটির নতুন মডেলের ফোন। সেই ধারাবাহিকতায় যারা আছেন আইফোন 16 এর অপেক্ষায়, তাদের জানাবো নতুন কি কি ফিচার থাকছে এই মডেলটিতে। টেক দুনিয়ায় বছর জুড়ে আইফোন নিয়ে যতটা মাতামাতি থাকে, তার চেয়েও বেশি আলোচনা তুঙ্গে ওঠে যখন নতুন মডেলের নতুন ফিচার যুক্ত হয়। সেপ্টেম্বর মানে যে আইফোনের নতুন চমক। এবার আসছে আইফোন 16, যার সাথে যুক্ত হতে যাচ্ছে দুর্দান্ত কয়েকটি ফিচার। ডিজাইনে বড়সড় পরিবর্তনে আসতে পারে হরিজন্টাল ক্যামেরার বদলে ভার্টিক্যাল ক্যামেরা, তবে অ্যাকশন বাটন থাকছে জায়গা মতোই। জোর কানা ঘুষে আছে জুম, ফোকাস আর ক্যাপচারের জন্য আলাদা নতুন বাটন নিয়ে। ম্যাক্রিমার্স এর রিপোর্ট বলছে, নতুন এই ক্যাপচার বাটনটি হতে পারে আইফোন 16 এর সবচেয়ে বড় চমক। রঙেও চমকে দেবে আইফোন 16 এবং 16 প্লাস। আগের পাঁচটি রঙের সাথে নতুন সাদা ও বেগুনের দেখা মিলবে। সাথে ব্যাটারি সেকশনে আসছে পরিবর্তন। সবগুলো মডেলে বাড়ছে ব্যাটারি লাইফ টাইম। ওয়েবোর সূত্র অনুযায়ী এটাই হবে আইফোনের বাজিমাত। নতুন মডেলে আসতে পারে iOS 18, যেখানে যুক্ত থাকবে সর্বাধুনিক জেনারেটিভ AI প্রযুক্তি। আইফোন 16 প্রো ম্যাক্সে থাকবে ওয়াইফাই 7। এই নেক্সট জেনারেশন ওয়াইফাই কানেক্টিভিটি স্পিড বাড়িয়ে দেবে অন্তত 40 গুণ পর্যন্ত। 16 সিরিজে প্রাইমারি সেন্সর 48 মেগাপিক্সেল, আর সাথে উন্নত আলট্রা ওয়াইড লেন্স। এখানেই শেষ নয়, 16 প্রো ম্যাক্সে থাকবে টেট্রা প্রিজম টেলিফটো লেন্স, এর ফলে 5 গুণ বেশি ম্যাগনিফিকেশন সম্ভব হবে। এখন শুধু অপেক্ষা আইফোনের নতুন সিরিজের জন্য। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটার প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।